জন্য বেরিয়েছিলাম, বাট বেরিয়ে এত জোর বৃষ্টি এলো আমরা রাস্তায় দাঁড়িয়ে গেছি। কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামছে না। ভাবলাম একটু চা খেতে যাব, চাও খেতে যেতে পারছি না। মাংস নিতে চলে এসেছি, ভাবলাম একটু বৃষ্টির দিনে মাংস করি। বাড়ি চলে এসেছে, দেখো পুরো ভিজে গেছি। মাংস নিয়ে চলে এসেছি, ফটাফট মাংসটা ধুয়ে ম্যারিনেট করে নিই, রাত্রিবেলা চিলি চিকেন বানাবো ভাবছি। দেখো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিলাম একটু সয়া সস, একটু চিলি সস, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা। তারপর মেন ইনগ্রিডিয়েন্ট কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিলাম আর রেখে দিলাম ফ্রিজের মধ্যে 7 থেকে 8 ঘন্টা ম্যারিনেশনের জন্য। ফ্রিজে রেখে দিই যাতে কোটিংটা ভালো করে হতে পারে। বিকাল হয়ে গেছে এখন, আর আজকে ঘুমিয়ে পড়েছিলাম কারণ দাঁতের যন্ত্রণার পেন কিলার দিয়েছি, মেবি সেই জন্য ঘুম হয়েছে এত। কড়াটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এতটা তেল, বেশ অনেকটা তেল দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, অনেকগুলো একসাথে ভাজা যায়। ম্যারিনেশন করা চিকেনটার মধ্যে নুন, তেলটা এখানে গরম হয়ে গেছে, আর দিয়ে দেবো আমরা ম্যারিনেশন করা চিকেনটা, একটা একটা করে দিয়ে ভেজে নেবো। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 10-15 মিনিটের জন্য ভেজে নেবো। তারপর আমি খিদে পাচ্ছে বলে আমি অ্যাপেলটা নিয়ে এলাম, ভালো করে ধুয়ে নিই। দেখো ফ্রাই হতে হতে আমরা এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন কুচো কুচো করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এবার একটুখানি এই অয়েলটার মধ্যে আমরা দিয়ে দেবো রসুন আর চিরে রাখা কাঁচা লঙ্কা। আর দেখো এগুলো একটু হালকা গোল্ডেন মতো কালার এসে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। মধ্যে দিয়ে দেবো আমরা সয়া সস, এটা সেজওয়ান সস আমি দিই কারণ আমার একটু স্পাইসি ভালো লাগে। একটু চিলি সস, ওই বড় কড়াইটা দাও এর মধ্যে ধরবে না। টমেটো সস এবারে আমরা এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো। আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এবার এটা 10 মিনিট একদম লো ফ্লেমে দিয়ে দিলেই হয়ে যাবে। রেডি হয়ে গেছে আর আমি এখানে সবার জন্য একটু করে তুলে নিচ্ছি, বাড়ির সবার জন্য। আমি জামা পরে নিলাম রুটি আনতে যাওয়া বলে, মায়ের যে শরীরটা খারাপ তাই মা রান্না যে করে।
রুট নেওয়া হয়ে গেছে, বাড়ি ফিরছি। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট। লাইক মাই ভিডিও, দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।